আমার এক অনলাইন শিক্ষার্থী প্রশ্নটির ছবি তুলে আমাকে পাঠিয়ে বলে স্যার এই জায়গায় অ্যান্সার কেন ন্যান্ড গেট হলে একটু বুঝায় বলেন তো আমি দেখলাম যে খুবই চমৎকার একটা প্রশ্ন তো ওকে বললাম যে তোমার সাথে সাথে আমি অন্যদেরকেও শেখাবো অর্থাৎ এই ক্লাসটি কন্টেন্ট বানিয়ে আমি আপলোড করব মানে যাতে তোমরাও শিখতে পারো আচ্ছা তার আগে তোমরাও বলতে পারো যে আসলে কেন এই অ্যান্সারটি ন্যান্ড গেট হলো বলো তো মানে এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের তো এখন এই ধরনের প্রশ্ন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে কারণ আইসিটি প্রশ্ন কখনই হুবহু আসে না কোনো পরিবর্তন করে এইভাবেই তোমাদের প্রশ্ন সাজিয়ে সাজাবে তো যেহেতু তোমাদের সামনে পরীক্ষা হাতে সময় কম তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আচ্ছা তো তোমরা আমার করতে নান গেট হলো আমি এখন তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি যে কেন অ্যান্সার টি ন্যান গেট হলো আর তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে কোর্স করতে পারো ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের যত এমসিকিউ আছে ব্যাখ্যা একটা সাজেশন পেয়ে যাবে সকল অধ্যায়ের ক খ উত্তর সাজেশন পেয়ে যাবে এবং নতুন একটা সাজেশন তৈরি করেছি যেখানে হচ্ছে সিকিউ এবং এমসিকিউ অর্থাৎ দুইশোটা আর হচ্ছে পঁয়ত্রিশটা বা ছত্রিশটা সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন এটা কমপ্লিট করলে ইনশাল্লাহ আইসিডি তে কোনো সমস্যা হবে না এবং আমি এইগুলো লাইভে তোমাদের সমাধান করে দিব তো যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছো তারা এই এক মাস রেগুলার প্রতিদিন ক্লাস হবে মাত্র চারশো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচশো টাকায় এই ব্যাচে ভর্তি হতে পারবে এই কোর্সটি আগে 1000 টাকা ছিল এখন কমিয়ে দিয়েছি যেহেতু সময় আছে এক মাস অনেকে 1000 টাকা দিয়ে পড়বে না কারণ তোমাদের এই লেখাপড়ার সময় আসলে যত হিসাব কিতাব বেড়ে যায় তো যাওক এই কোর্সে ভর্তি হ ইনশাআল্লাহ হতাশাব না 30টা লাইভ ক্লাস পাবা আবার এগুলো রেকর্ডও থাকবে আবার বেসিক ক্লাস রেকর্ড আকারে পেয়ে যাবে আর যেই সাদেশনের কথা বললাম সেগুলোও পেয়ে যাবে তো যেহেতু হাতে সময় কম মাত্র 499 অর্থাৎ 500 টাকায় পুরো আইসিটির যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এবং সর্বোচ্চ নম্বর পাবে আইসিডি তে কোনো সমস্যা হবে না তো বিস্তারিত জানতে আমার নতুন এই হোয়াটসঅ্যাপ আছে তাদের জন্য কিন্তু সুযোগ আর যারা অনন্য সালে পরীক্ষার্থী আছে তারাও কোর্স করতে পারবে তুমি তাদের জন্য আলাদা ব্যাস তো সবাই আমার আমার সাথে যোগাযোগ করার জন্য এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও তো যেটি বলছিলাম যে এখানে কেন অ্যান্সার ন্যান্ড গেইট হলো এই ব্যাখ্যাটা আমরা এখন করবো তো প্রথমে হচ্ছে আমরা এপের মানটা যদি বের করি এটা হচ্ছে ন্যান গেট এ প্রবেশ করেছে এখানে এ নটি হবে এটা নর্থ গেট নর্থ গেট দিয়ে বি প্রবেশ করেছে এখানে বি নটই হবে সি নর্থ গেট দিয়ে প্রবেশ করেছে এখানে সি নটই হবে তো এবার এটা হচ্ছে অর গেট তো অর এর কাজ হচ্ছে যোগ করা তো এই তিনটা আমরা এখন যোগ করব তো এ নট প্লাস বি নট প্লাস সি নট এটা হচ্ছে মান এখন ওই শিক্ষার্থীর প্রশ্ন ছিল যে স্যার এই জায়গায় ন্যান্ড গেট কেন হলো ন্যান্ড এর আউটপুট তো এবি হোল নট বা এবিসি হোল নট এটা হলে ন্যান গেট হইতো কিন্তু এই জায়গায় তো এবিসি হোল্ড নট দেওয়া নাই মানে বেরোয় নাই তাহলে এইটা কেন অ্যান্সার হলো আচ্ছা তোমরা কি জানো লজিক গেইট কয়টি লজিক গেট হচ্ছে সাতটি তো সাতটি লজিক গেটের আউটপুট কি জানো আমি যদি একটু এক নজর লিখে বলি যেমন ধরো এ নট নট এ বি আউটপুট এব আউটপুট এরপর এ প্লাস অর এর আউটপুট বি হোল নট হচ্ছে ন্যান গেইট আউটপুট এ প্লাস বি হোল্ড নট হচ্ছে নর্ট গেইট আউটপুট এ জর বি হচ্ছে এক্স অর গেইট আউটপুট আর এ জর বি হোলনট হচ্ছে এক্স নর গেইট আউটপুট তো এই জায়গায় কতটি আছে সাতটি গেইট আছে তো এই লজিক গেট হচ্ছে টোটাল সাতটি তো আমি কিন্তু প্রত্যেকটা গেইটের নাম বলে দিয়েছি তো এইটা আর কোন গেইটের সাথে মেলে কোন গেইটের সাথে মেলে না তো এই কারণে এই জায়গায় তোমাকে এক কলম সরল করতে হবে কিভাবে সরল করবে আচ্ছা তুমি যদি এই লাইনটাকে এরকম লিখত এ বি সি হোলনট তো আমরা যদি হোলনট বাংলা চিহ্নের পরিবর্তন হয় তাহলে কি হয় এ নট প্লাস বি প্লাস সি নট মানে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন তাহলে এইটাও যা এবিসি হোল নট তো এবিসি হোল নট মানে কি ন্যান্ড গেট এই কারণে ন্যান্ড গেট উত্তর হইছে তো আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে কেন ন্যান্ড গেট উত্তর হইছে তো যে যে শিক্ষার্থী আমাকে এই ছবিটা তুলে পাঠিয়েছিল সে যদি ক্লাসটি দেখে থাকো আশা করি তোমার প্রশ্ন সমাধান তুমি পেয়ে গেছো আর এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারছো স্যার আমরা হুট করে কেমনে ধরবো যেটা এটা এবিসি হোল হবে তো সেক্ষেত্রে তুমি আর কাজ করতে পারো এইভাবে লিখতে পারো এ প্লাস বি প্লাস সি অর্থাৎ কি হবে মানে আমরা জানি দুইটা মানে একটাও না তো এই জায়গা থেকে যদি ভাঙি তাহলে এর উপরে দুইটা গুণ বি দুইটা গুণ সির উপরে দুইটা গুণ আর উপরে একটা সম্পূর্ণ রয়ে গেল আচ্ছা এবার আমরা সবাই জানি দুইটা মানে কি একটাও না এইভাবে ও স্মরণ করে বের করা যায় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারো তাহলে এবট কোন গেট ন্যান্ড গেট এই কারণে উত্তর হয়েছে 9 গেট তো যাওক এই মুহূর্তে তোমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তো প্রশিক্ষণার্থীবৃন্দ তোমরা আমার কাছে একদম শে জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত যারা 24 সালে পরীক্ষা দিতে আমার কাছে পড়তে পারবে একদম রেগুলার লাইভে আমি এগুলো প্র্যাকটিস করাবো প্রতি রাতি আপাতত রাত 8:40 মিনিটে ক্লাস পড়াচ্ছি এক ঘন্টা করে করে আর বেসিক ক্লাস তো রেকর্ড আকারে পেয়ে যাবে আর চারটা সাদশন পাবা ক খ ঔ সহ সকল মানে বইয়ের যত পুরোbatch সব পেয়ে যাবে তারপরে পুরো বইয়ের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের ব্যাখ্যা পাবে এবং নতুন একটা সাজেশন শনিবার থেকে তোমরা পেয়ে যাবে আর এই সাজেশনটা যারা শুধু করছে হবে কারণ আমি বাইরে পাবলিক এ কারণেই করবো না কারণ এই সাজেশনটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করে ব্যাখ্যা করে উত্তর সমাধান করতে হবে তো যখন আমি সমাধান না করে তোমাকে যখন দিব তুমি এই সাজেশনের মূল্য বুঝবে না এই কারণে পাঁচশো টাকা দিয়ে আমার করছে ভর্তি হলে এই ধরনের সাজেশন আমি সমাধান করে দেবো এবং পুরো আইসিটি বই পড়াই দিবে তো সেক্ষেত্রে কি হলো সাজেশনটা তোমার কাজে লাগলো আবার তুমি আইসিটিতে ভালো করলে কোনো সমস্যা তোমার থাকলো না তো যাই হোক প্রে শিক্ষার্থীবিন্দু যে কোনো বিষয়ে আমার সাথে বিস্তারিত আলোচনা করতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বন্ধ হয়ে গেছে কোনো কারণে তো আগের হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিলে কিন্তু পাবে না এই আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিও জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওকে ভালো থেকো